পিছে ডায়েরি প্রোডাক্টৰ ৰিলেটেড যিটো বিজনেছ কৰি পেলাই এক বছৰমান হ'ল। একচুৱেলি এক বছৰ আগতে মানে গাঁৱত কি হৈছিলে, ফাৰ্মাৰ্ছবিলাক মানে যি গাখীৰৰ ভেলু, এই ভেলুটো পোৱা নাছিলে। যেনেকৈ 30-35 ৰুপিজ পাৰ লিটাৰ বাইদেউবিলাক বিক্ৰী কৰি আছিল গাঁও লেভেলত। তো এতিয়া আমি সেইটো SAFPC হ'ল ভাবি পেলাই যেতিয়াৰ পৰা শুরু করা হল গাখীৰৰ সেইটো বিজনেস, তেতিয়াৰ পৰা আমি 5 টকা মানে সেইটো গাখীৰৰ দাম বঢ়াব পাৰিছে। এতিয়াতো এটলিষ্ট যদি গোয়াল বা লোকেল যিবিলাক ভেণ্ডাৰ হয় সেইবিলাকৰ পৰা এটলিষ্ট 5 ৰুপিজ পাৰ লিটাৰ আমাৰ বেছিকৈ মানে এইটো FPCৰ পৰা দিয়া হয়। এতিয়া কাৰেণ্টলি সংগমিত্ৰা FPCত এতিয়া 1794 শ্বেয়াৰ হোল্ডাৰ্ছ আছে। তাৰ মাজতে আমি 350+ ফাৰ্মাৰ্ছৰ লগত ডেইৰী ৰিলেটেড কাম কৰি আছে। এতিয়া আমাৰ মোৰ দেন 400 লিটাৰ ডেইলি প্ৰক্যুৰমেণ্ট হয়। ইয়াতে FPC অফিচত এইটো গাখীৰটো আনি পেলাই ষ্ট'ৰ কৰা হয়। আমাৰ BMC মেচিন আছে, 500 কেপাচিটি, আমি 3 ডেজ এইটো মিল্ক ষ্ট'ৰেজ কেপাচিটি আছে। তো এতিয়া আমাৰ কাৰেণ্টলি FPC অফিচত ডাটা মেনেজমেণ্টবোৰ কৰা হয়। ডাটা মেনেজমেণ্টত আমি কিমান প্ৰক্যুৰ কৰিছে ডেইলি ৱাইজ, বিভিন্ন আমাৰ ভিলেজ লেভেল কালেক্টৰ আছে, ভিলেজ লেভেল কালেক্টৰৰ পৰা আমি কিমান কিমান গাখীৰ ঋতু উঠাব পাৰিছে সেইবিলাক ডেইলি মেনেজমেণ্ট হয়। আৰু ইয়াত অহাৰ পাছত পেকেজিং সেইটো কৰে। পেকেজিং কৰাৰ আগতে আমাৰ ডেইলি এইটো মিল্ক চেম্পল অনা হয়, আৰু মিল্ক চেম্পলটো ইয়াত মিল্ক এনালাইজিং মেচিনত মানে ফেট এণ্ড SNF সেইটো চোৱা হয়। ফেড এণ্ড SNF এইটো চোৱাৰ পাছতে আমি পেকেজিংটো কৰোঁ। আৰু পেকেজিঙত আমাৰ লিকুইড ফ্ৰেছ মিল্ক সেইটো বটলত গৈ আছে, গ্লাছ বটলত, প্লাছ এই গাখীৰটোৱে পনীৰ আমি এইটো প্ৰডাক্ট বনাই আছে, পনীৰ এণ্ড আৰু এটা আছে দৈ। তো এই 3টা প্ৰডাক্টৰ লগত আমি কাম কৰি আছোঁ। আৰু এই প্ৰডাক্টটো এতিয়া আমাৰ বিভিন্ন মাৰ্কেটত, যেনেকৈ বিজনী টাউনত আমাৰ ডেলিভাৰী কৰা হয়। 3 ডেলিভাৰী কেডাৰ্ছ আমাৰ এতিয়া মহিলা বাইদেউবিলাক এতিয়া আমাৰ বিজনীত যায়, এইটো ডেলিভাৰী কৰে। এভৰি এইটো ডেলিভাৰী কেডাৰ্ছে মানে হোম ডেলিভাৰী কৰে। তো এতিয়া যদি ইয়াত ডাটা মেনেজমেণ্টত যদি আহোঁ, ইয়াত আমাৰ ইনভেণ্টৰি চবকেইটা মানে আজি কিমান আহিছে, কিমান চেলছ সেইটো গ'ল, সেইটো আমি ডাটা মেইনটেইন কৰি পেলাই কিমান ক্লজিং হ'ল আৰু ষ্টকত কিমান আছে সেইটো চাই পেলাই মানে সেইটো ডেইলি ৱেষ্ট যাহাতে নহয় সেইটো ইয়াতে এপ্লিকেশ্যন আমি ডেইলি ট্ৰেকিং কৰোঁ। ফাৰ্মাৰ্ছবিলাক মানে এতিয়া মটিভেট হৈছে বেছিকৈ মানে সেইটো গৰু পালিবৰ কাৰণে, অন্য জাতৰ সেইটো গৰু আনিবৰ কাৰণে, যেনেকৈ ক্ৰছ জাৰ্চি এতিয়া মানে মটিভেট হৈ আছে। আৰু এটা আমি কাম কৰি আছে AI আৰ্টিফিচিয়েল ইনচেমিনেশ্যনৰ ওপৰত, আমি যিমান পাৰোঁ দেশী গৰুবিলাকক মানে ক্ৰছ আৰু জাৰ্চি সেইটো AI কৰি পেলাই ক্ৰছ কৰাব সেইটো কাম কৰি আছে FPCৰ পৰা। তো এতিয়া যদি আমি চাওঁ FPCত এটা মানে এমপ্লয়মেণ্টো জেনেৰেট হৈছে ই বিজনেছ কৰি পেলাই। এতিয়া আমাৰ পেকেজিঙৰ ওপৰত বাইদেউ আছে, ডেলিভাৰী কেডাৰ্ছ 3 জন ফিক্স সেইটো চেলাৰি পায়, এতিয়া একাউণ্টেণ্ট ইয়াত কৰি আছে, ফিল্ড ষ্টাফ আছে আমাৰ যিবিলাকে মানে গাঁৱত যায় এইটো এৱাৰনেছ কৰে। আৰু ইয়াতে বিভিন্ন ধৰণৰ মানে FPCৰ কাম হৈ আছে। তো 7-8 মহিলা বাইদেউবিলাকে মানে ইয়াতে কাম কৰিব পাৰি আছে মানে FPCত। এতিয়া গাঁৱৰ পৰা আমাৰ 400 লিটাৰ গাখীৰ মানে কালেকশ্যন হৈ আছে। তো কালেক্ট কৰি আমি কি কৰোঁ, BMC-ত থৈ দিওঁ। তাৰপিছত এই আমাৰ বটলখিনি আমি ভালকৈ চাফা কৰোঁ। চাফা কৰাৰ পিছত তাৰ বটলখিনি আমি জোখোঁ কিমান ওজন আছে, সেই ওজনখিনি বাদ দি 1 লিটাৰ গাখীৰ আমি তাতে ভৰাওঁ একদম হাত চাত চাফা কৰি, মানে সেইটো দি মুখাটো একদম ভালকৈ হেৰি কৰি দিওঁ। কিহৰ কাৰণে দিওঁ, যাতে মানে কিবা হেৰি নাথাকে, কিবা গাখীৰখিনি পৰিও যাব পাৰে, কিবা বাহিৰৰ পৰা ধূলা বালি তাতে সোমাব পাৰে, সেইখিনি আমি এইটো দি মাৰি দিওঁ। তাৰপিছত কোনদিনাৰ গাখীৰ, কিমান গাখীৰ, গাখীৰৰ দাম কিমান, আমি ষ্টিকাৰ মাৰি দিওঁ। ষ্টিকাৰ মাৰি দি কি কৰোঁ, আমাৰ CSP বাইদেউ 3জনী আছে, সেই 3জনী বাইদেউ তেওঁলোকৰ মোনা আছে, সেই মোনাত ভৰাই বিজনেছ লৈ যায়। এতিয়া ঘৰে ঘৰে সেই গাখীৰখিনি বিক্ৰী কৰে। অকলে আমি গাখীৰে বিক্ৰী নকৰোঁ, আমি কি কৰোঁ, পনীৰ বনাওঁ, দৈ বনাওঁ, সেইখিনি আমি ইয়াৰ পৰা সেই বাইদেউবিলাকে পনীৰ লৈ যায়, বা গাঁৱৰ পৰা মানুহ আহি আমাৰ ওলুবাৰীত আহি পনীৰ লৈ যায়, দৈ লৈ যায়, সেইখিনি আমি কৰি আছোঁ।
আর তাতে আমার মানে 120 গোলাকি ঘর আমি মানে রেগুলার কাস্টমার ওলাইছে আমার, তাতে আমি গাখির দিয়েছো। আমি গাখির লগতে পনির আছে, দই আছে, আর আমার গাখিরটা এনেকুয়া যে মানে টেস্ট করে উঠোয়া হয়, সেটা আমি তেওঁলোককো মানে কব পারো, কই মানে দিব পারো, সেটা যে আমার টেস্ট করে উঠোয়া হয় সেটা আমি তেওঁলোকক ভালকে বুঝাই কোৱাৰ পিছত মানে তেওঁলোকে লৈছে, যদি কোনোবাই যদি হাফ লিটার লৈছে, হাফ লিটারটা খাই ভাল পায়, ইমান ভাল পাইছে, পিছদিনা এক লিটারও লয়, এনেকুয়া কাস্টমার আমার ওলাইছে। বিজুতে WCCA নামৰ এটা প্ৰজেক্টৰ পৰা আমাক ট্ৰেইনিং পাইছোঁ আমি আগষ্ট মাহৰ মানৰ পৰা। তো আগতেতো আমি মানে UPI ট্ৰানজেকশ্যনৰ ওপৰত বা মোবাইলত মানে কেনেকৈ আমি এপবিলাক ব্যৱহাৰ কৰিব লাগে সেই বিষয়ে আমি নাজানিছিলোঁ ইমান এটা। তো আমি মানে আগতে ফটো বা মোবাইলত মানে ফোন কৰা এইবিলাকৰ বিষয়ে জানিছিলোঁ। যেতিয়া আমি WCCAৰ পৰা আমি ট্ৰেইনিংবিলাক পাইছোঁ, তো আমাৰ মানে সুবিধা হৈছে যেতিয়া আমি ডেলিভাৰী কৰোঁ তাৰ পৰা বাইদেউবিলাকৰ পৰা, আমাৰ বাইদেউ হওক দাদা হওক সিহঁতৰ পৰা আমাক যেতিয়া UPI মানে ট্ৰানজেকশ্যন কৰে, তেতিয়া আমাৰ মানে মোবাইলৰ এপৰ তাতে আমাৰ ট্ৰানজেকশ্যনবিলাক কৰে। তো আমাৰ সেইকাৰণে সুবিধা হৈছে। আৰু আমি যেতিয়া আগতে মানে আমি নাজানিছিলোঁ যিহেতু, তেতিয়া তো আমি কাগজতে লিখিব লাগিল হয়, আৰু কাগজত মানে লিখাৰ লগে লগে আমাৰতো ডকুমেণ্টবিলাক হেৰাই যাব বা আমাৰ লিখাবিলাক কেতিয়াবা নাথাকিবও পাৰে, তেতিয়া আমাৰ দিগদাৰ হ'ব। তো সেইকাৰণে আমি মানে যেতিয়া এই প্ৰজেক্টৰ পৰা শিকাৰ পাছত আমি এতিয়া মোবাইলৰ এপত আমি মানে গাখীৰৰ ডেলিভাৰীৰ মানে হেৰিটো আমি এড কৰিব পাৰোঁ, তাতে আমি হিচাপ কিতাপবিলাক আমাৰ ঠিক থাকে, আমি সদায় কিমানখিনি চেল কৰোঁ আমি সেইখিনি আমি তাতে হিচাপটো আমি ঠিক কৰি ৰাখিব পাৰোঁ, বা আমি ইয়াতে সংঘমিত্ৰ মহিলা প্ৰডিউচাৰ কোম্পানীটো আমি হিচাপবিলাক আমি ভালদৰে আমি দিব পাৰোঁ। হয়, সেইটো কথা সেইটো হয় যে আমি টেকন'লজি চকীৰ কাম কৰি বহুত কিবা কিবি শিকিবলৈ পাইছোঁ, মানে যেনেকুৱা ফোনপে' গুগল পে' আমিতো মানে পুৰা ভয় খাই আছিলোঁ, এতিয়া মানে সেইটোৰ বিষয়ে ভালকৈ মানে আমি কৈছোঁ, আমি নিজেও চলাই আছোঁ আৰু মানে সেইটো লেনদেনত মানে বহুত আমাৰ উপকাৰ হৈ আছে। আমি ডেলিভাৰী কেডাৰ হিচাপে কাম কৰাৰ পাছত আমাৰ মানে আশা পূৰণ হৈছে, আমি স্কুটি ল'ব পাৰিছোঁ আৰু আমি বিজনেছ যাই পেলাই মানে ভালকৈ স্কুটি চলাব পৰা হৈছোঁ, আৰু ঘৰৰ মানে কিছুমান কামতো আমাৰ ইনকাম আমাৰ বাঢ়িছে, সেইকাৰণে আমি ঘৰৰ কামতো অলপমান আমাৰ নিজৰ ইনকামৰ টকা দিব পৰা হৈছোঁ ঘৰত চলোৱাৰ কাৰণে। সেইকাৰণে আমাৰ মানে এই ডেলিভাৰী কেডাৰ কাম কৰি আমাৰ বহুতখিনি আমাৰ সুবিধাও হৈছে। আমাৰ নাম মঞ্জু দাস, আমাৰ গ্ৰাম হৈছে 1 নং চিকাজৰা। আমি সংঘমিত্ৰা থেকে মানে দুধ ৰাখি, মানে আমাৰ এখানে 8 জন বাইদেউ মানে দুধ দেয়, এখানে ধৰ দুধ 23 লিটাৰ দুধ হয়, আর রেজিস্টার খাতার মধ্যে আমি যে যে দেয় সবাইটার লেখা রাখি, তারপরে সংঘমিত্রার থেকে গাড়ি আসে, তারপরে ধরো দুধটা কম্পিউটার দিয়ে মেপে নিয়ে যায়। সংঘমিত্রার থেকে যে এখানে দেওয়া হয় প্রতি সপ্তাহে, মানে সব মহিলাদের মানে টাকাটা রেজিস্টার খাত আমার কাছে দিয়ে যায়, আমি সবাইকে মানে এটা হিসাব করে দিয়ে দিই সবাইকে, আর আমারও মাসে মাসে অল্প দেয়, মানে আমারও হাত খরচা হয় আর কি। মোর আগতে দেশি দুজনী গাই আছিল, তারপরা মই গাখির খিরাইছিল 2 লিটার কি 2.5 লিটার, তার উপর হওয়া নাছিল। তারপর আমি এই সংঘমিত্রা যে আমার একটা APC আছে, তাত আমি আগরে পরায় জড়িত আৰু সদস্য হিসাবে আছো, তারপরায় আমি 50,000 টাকা লোন লই একটা এজনী করস গাই কিনিছো, তারপরা প্রতিদিনে 7-8 লিটার গাখির দি আছে। কিন্তু গাখির খিরাওতে আমি সব সময় আর কি পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে গাখির খিরাও, এই হাত সাত সাবনেরে ধুই গাখির খিরাও, আর গাখির খিরোয়া জায়গাখিন মানে ভালদরে সামরি ল গাখির গরুজনীক যত খিরাম আর কি, তাত আর কি গরুজনী চাপা করে তলত চাপা করে ল, আর গাখির খিরাই আমি ভালকে ঠান্ডা জায়গাত রাখি থাও, কিন্তু যদি নষ্ট নহয় তার কারণে ঠান্ডা জায়গাত রাখি থাও, আর 3টা মানত আমার APC গাড়ি আহে, গাড়িখিনি আহি আমার গাখিরটো লৈ যায়। আমি যে আগর প্রায় 2 বা 2.5 লিটার গাখির দিয়ে আসল, মোর আশা আছিল বেশিকে গাখির দিয়ার, তাই সেইটাও মোর ই হল এতিয়া 7-8টা যে দি আছে, সেইটো আর্থিকভাবে আমি দ্বিগুণ আর কি লাভ পাইছো, স্বাবলম্বী হয়ে আছো আর কি, আরও ভবিষ্যতে আশা করো আরও বেশিকে স্বাবলম্বী হোক। 2023 এপ্রিল মাহৰ পৰা আমার গাখিরের কোম্পানিটো হল, তারপর আমি দৈহার এরিয়া আমি কোম্পানির গাখিরটো দি আছো,
তাতে আমার প্রথমতে 40 টাকাকে দিছিলে, তথাপি আমার লাভ আহিছিল। কিন্তু তারপর আরো 3 টাকাকে বাড়াই দিলে 43 টাকাকে, এতিয়া আমার পয়সা অল্প রাহি হয়েছে, আমি জমাব পড়া হয়েছ। প্রথমতে আমি গোয়ালক গাখির দিয়ে আসছিলো, গোয়ালে গাখির নিয়ে ঠিকই, কিন্তু বারিষার সময়ত আমার রাস্তাঘাটও বয়া, কেতিয়াবা গাখির নিবলৈ নাহে। আর এবছর লকডাউন হয়েছিলে, তেতিয়া গাখির নিনিয়ার কারণেও আমার বহুত লস হয়েছে। আর সাপ্তাহিক বিলও আমার সময় মতে নিদিয়ে, কেতিয়াবা খুচরা না থাকে বলে কয়, তেনেকা ধরনের অসুবিধা আমি পাইছিলো। তো ঘরে ঘরে আমার বিশুদ্ধ গাখির দিবলৈ হলে আমি নিজেও পরিষ্কার পরিচ্ছন্নতা হব লাগিব। যেতিয়া আমি গাখির খিরাও, তেতিয়া আমি নিজে সাবনে দিয়ে হাত ধুই লওঁ, আর আমি সাবনে দিয়ে পাত্রটাও ধুই লওঁ। যেতিয়া আমি গাই খিরাও, তেতিয়া বাহাটাও আমি পরিষ্কার করে ধুই, আর পরিষ্কার জায়গাতে আমি গাইটো খিরা হয়। আমি কোম্পানিত গাখির দি আছো, লাভও হয়েছে ঠিকই, কিন্তু আমি দেশি গরু পুহু, খিরালে আমি 4 বা 5 লিটার গাখির পাও, তারপর আমি সিমান একটা উন্নতি হব নোৱাৰো। সেইটাই আমি কোম্পানি ফলের সারহতর আলোচনা করেছো, যে কেনেকে আমি উন্নত জাতর গরু কিনব পারো বা আরো তাতকে বেশি লাভবান আমি হব পারো। আমি কিছু মার্কেট লেভেলত প্রাইমারি স্টেজ এতিয়া ক্রেক করব পারিছে, ইয়ার পিছত এতিয়া আমি প্রোডাকশন লেভেলত বহুতখিনি চ্যালেঞ্জেস এতিয়া পাই আছো। এতিয়া আমি যে এরিয়া ফোকাস করে আছে, এই এরিয়াত মানে ড্রাই এরিয়া হয় বেশিখিনি, তো ইয়াত ইরিগেশন ফেসিলিটি বহুত কম। ইয়ার কারণে মানে এটা যেহেতু বাইদেউবিল গ্রীন ফোডার, গ্রীন গ্রাসর, নেপিয়ার, সরগাম এইবিল কাল্টিভেট করব কারণে ইনিশিয়েটিভ লব গই আছে, কিন্তু আমি এই ড্রাই এরিয়ার কারণে ওয়াটার ফেসিলিটি এটু না থাকার কারণে আমি এইবিল কাল্টিভেট করব পারা নাই এতালেকে। যা কমার্শিয়াল ফিড আহে, তো সেইবিল ফিড মানে কোস্ট এফিসিয়েন্সি নোহার কারণে বাইদেউবিল এটাও একসেপ্ট করব পারা নাই, যেহেতু প্রোডাকশন মিল্ক প্রোডাকশনটু কম, এই কারণে কমার্শিয়াল ফিড এইটু দিব নোয়ারে নোয়ারা হয়ে আছে। তো সেইবিলাকর কারণে আমি কাম করে আছো। এতিয়া যদি আমি আরো ফার্মার্স লেভেল আরো যদি চাই, কিছু মানে সাংগামিত্রা মিল্কর লগত এতিয়াও ইঙ্গেজ হব পারা নাই, কারণ গোয়ালর লগত 10-15 বছর লৈকে বাইদেউবিল ইঙ্গেজ হয়ে আছিল, গাখিরটো বিক্রি করে আছিল, যেহেতু দাম কম পাইছে কিন্তু একমাত্র গোয়ালবিলাকে কিনি আছিল। তো এতিয়া কি হল, বাইদেউবিলাকর মানে কিছু বাইদেউবিল আছে যে মানে গোয়ালর পৰা এডভান্স পয়সা লৈ থৈছে, ইয়ার কারণে এতিয়াতো রিটার্ন করব পারা নাই, এই পয়সাটো রিটার্ন নকরালৈকে মানে গোয়ালক সেইটো গাখিরটো দিব লাগিব, এই কারণে কিছু বাইদেউয়ে আমার লগত ইঙ্গেজ হব পারা নাই। এটু হল এটা চ্যালেঞ্জ। উলুবাড়ি বিষ্ণুপুর এরিয়ার আমি এসে এফপিসি আমি সার্ভে করেছিলো, তো আমি সার্ভে করার সেইটো গম পাইছে যে আমার এটলিস্ট 1500 লিটার্স পার ডে প্রোডাকশন হয়ে আছে গোটেখিনি গাঁও মিলি পেলায়, কিন্তু আমার লগত অকল 400 লিটার পার ডে সেইটো ইঙ্গেজ হয়ে আছে, মানে 300-350 ফার্মার্স পার ডে আমার লগত সেইটো ইঙ্গেজ হয়ে আছে। কিন্তু 1500 মিল্কর ভিতর কিছু মানে আমার এক্সিস্টিং যে কোম্পানি হয়, মানে 3 বছরেরপরা কিছু ন্যাশনাল লেভেল কোম্পানিবিলাকে মানে কোপারেটিভ বনাই পেলায় প্রকিওর করে আছে। আমিও প্রথমত মানে এস এ সাংগামিত্রা এফপিসি আমিও ভাবি আসিল যে এই কোপারেটিভ সোসাইটিয়ে বনাম, আর এনেকে ন্যাশনাল লেভেল কোপারেটিভ ডায়েরি মানে সেইবিল মিল্কবিল সাপ্লাই করি, কিন্তু আমি আলোচনা করাতে গম পাইছে যে আমার যে লেভেল, আমার যে গাঁও লেভেলত 1 লিটার 2 লিটার সেইবিল যে গাখির প্রোডাকশন হয় আর সেইবিল যে সেল করব লাগে, সেইটো মডেলটো ম্যাচ নহয়, মানে ন্যাশনাল লেভেল কোপারেটিভে এক জায়গাত আহি পেলে, এক জায়গাত কোপারেটিভ বনাই পেলে কালেকশন সেন্টার বনাই পেলে সেইটো লৈ যায়, কিন্তু আমার বহুত ভাস্ট এরিয়া, এজন ফার্মারর অকল 1 লিটার 2 লিটার, তো লৈ যাই পিনি কালেকশন সেন্টার দিয়া মানে ইম্পসিবল হয়ে আছে। এই কারণে আমি নিজের মডেল ক্রিয়েট করে পেলে আমি নিজে এটু মার্কেটিং করিম বলে আমি টার্গেটটু লৈছে আর সেইটো ইনিশিয়েটিভ লৈছে। তো এটলিস্ট 1000 লিটার ন্যাশনাল লেভেল কোপারেটিভবিল প্রকিউরমেন্ট করে পেলে লৈ যায়, আর এতিয়া আমার 450 লিটার মানে এটু আমি মানে সেইটো লৈ আহিব পাৰিছে। সো এসে সাংগামিত্রা এফপিসি আমি কিছু প্ল্যানিং বনাইছো, আমার লগত যেহেতু 400 ফার্মার্স এতিয়া একটিভ ইঙ্গেজ হয়ে আছে, কিন্তু আমার 1700+ ফার্মার্স আছে, আমি নেক্সট
টু টু থ্রি ইয়ার্সত আমি বিচারিম যে ডাবল যাতে ফার্মার্স আমার লগত ক্রিয়েট হয়। 800 টু 1000 ফার্মার্স আমি ডেইরি ক্লাস্টারের ভিতর আনিব বিচারিছো। যেহেতু বাইদেউবিলাক সুধি আছিল ক্রেডিট লিঙ্কেজের কারণে, বাইদেউবিলাক কই আছিল যে আমার আমি ইচ্ছা আছো কেটেল ফার্মিং করব কারণে, কিন্তু আমার হাতত ক্যাপিটাল নাই। এই কারণে আমি এটা রাস্তা ক্রিয়েট করে দিয়েছে বাইদেউবিলাকর কারণে, ক্রেডিট লিঙ্কেজ ফেসিলিটি, যাতে ক্রস ব্রিড গরু যাতে বাইদেউবিলাক লয় পেলায় এতিয়া আওগাই আহিব পারে। এতিয়া যেহেতু 400 লিটার্স আমার লগত ইনকেস হয়ে পেলায় সেটু প্রডিউস করে আছে, আমি ফিউচারত সেটে প্ল্যান করেছে যে সেই 400 লিটার্সটা যাতে 3000 লিটার্স পার ডে আমি প্রকিউর করব পারে, আর বাইদেউবিলাক আমার বাইদেউবিলাক সেটু প্রডিউস করব পারে, সেটু আমি প্ল্যান করেছো উইদিন 3 to 4 years। এতিয়া বাইদেউবিলাকে এই কেটেল ফার্মিংটো এস এ থার্ড বা ফোর্থ ইনকাম সোর্স হিসাবে লই আছে, কিন্তু আমি নেক্সট ফিউচারত প্ল্যান করে আছো যে কেনেকে মানে ডেয়ারি সেক্টরটো ইনক্রিজ করব পারে, আর সেটু প্রাইমারি এন্ড সেকেন্ডারি সোর্সত সেটু আনিব পারে, সেটু আমি প্ল্যান করে আছো। উইদিন 3 to 4 years আমি 30 to 40% ফার্মার্সক এনেকে প্রাইমারি সেকেন্ডারি স্টেজত এটু আনিব বিচারি।